কুমিল্লায় 720 বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনের কুমিল্লা চৌদ্দগ্রামের পদুয়া বাজারে তাদের আটক করা হয়। জানা গেছে, পদুয়া বাজার এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালানোর সময় 6টি চটের বস্তায় বিশেষ কায়দায় রাখা ছিল এই অবৈধ মাদক। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন চালক বাবুল শিকদার ও হেলপার মোহাম্মদ সাদেক।